সমূহ তার মালিককে যথাযথ বুঝাও। আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন আমাকে আপনাকে, আমরা যেন আমাদের আমানত সমূহ, যতগুলি আমানত আমার আপনার কাছে আছে, এই আমানত যেন আমরা তার মালিককে সঠিকভাবে বুঝাইয়া দেই, বিন্দু পরিমাণ যেন আমানতে খেয়ানত না করি। আমানতের বস্তু মালিককে বুঝাইলে আমানতদারি রক্ষা হয়, আর আমানতের বস্তুর মধ্যে নিজের মর্জি চালাইলে খেয়ানত হয়। তো আল্লাহ পাক আমানতদারির নির্দেশ দিয়েছেন, তোমরা আমানতদারি রক্ষা করো, যার কাছে যে আমানত আছে এই আমানতে খেয়ানত করো না। সমূহ কেন বললেন? এতে করে মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দা বান্দি শোনাও, তোমাদের কাছে একটা দুইটা আমানত না, বহু আমানত আছে। এখন আপনি কইবেন, হুজুর কি আমানত এমন আমার কাছে আছে? আমানত কারে কয় যদি আমি সংজ্ঞা দেই তাহলে আপনি বের করতে পারবেন আপনার কাছে কি কি আমানত আছে। আমানতের সংজ্ঞা হলো, যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, দখলে আমার মালিক আমি না, এমন যত প্রকারের জিনিস আমার আপনার কাছে আছে সবকিছু আমানত, দখলে আছে আমার কিন্তু মালিক আমি না। সবার আগে নজরে পড়ে এই দেহ, এই জান, এই প্রাণ। বলুন তো, এই জান যেটা আমার আপনার দখলে আছে, মালিক আমি না আল্লাহ? জানেন মালিককে? এই দেহের মালিক আমি না আল্লাহ? কিন্তু দখলে আছে আমার, আমি চাইলে আমার দেহের উপরে আমার সিদ্ধান্ত চালাইতে পারবো, যেহেতু দখলে আমার, আমি চাইলে আমার জানের উপরেও সিদ্ধান্ত চালাইতে পারবো। মন চাইছে মরে গেলাম, এটাই তো আমার সিদ্ধান্ত। মন চাইছে ফাঁস লাগাইলাম, মন চাইছে সুসাইড করলাম, এটা আমার যে জানের উপরে আমি সিদ্ধান্ত চালাইলাম। কিন্তু এই সিদ্ধান্ত কেন চালানো যাবে না? কারণ এই জানের মালিক আমি না, এটা দখলে আমার, মালিক আল্লাহ। যে জিনিস দখলে আমার মালিক আমি না, এই জিনিসে নিজের ইচ্ছা, নিজের মর্জি, নিজের সিদ্ধান্ত চালাইলেই খেয়ানত হবে। যিনি মালিক তার মর্জি মতো চালাইতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। কথাটা বুঝছেন? এজন্য নিজের দেহের উপরেও কোনো জুলুম করা যাবে না, নিজের দেহের কোনো একটা অঙ্গ কারো কাছে বিক্রি করা যাবে না। কেউ যদি এই কথা বলে, আমার কিডনি আমি দিয়া দিলাম, তো কি হইল? আমার বলতে কিছু নাই, মালিক আল্লাহ। জানটাও আমি আল্লাহর মর্জি মতো দিব, নিজের মর্জি মতো না। এমনি ভাবে আমার আপনার সন্তান, বাপ মার কাছে বহুত বড় আমানত, এই সন্তানের উপরেও আমার মর্জি চলবে না, কারণ সন্তানের মালিকানা আমার নাই, সন্তানের দখলদারি আমার কাছে আছে, সন্তান দখলে আছে আমার, কিন্তু এই সন্তানের মালিক আমি না, মালিক কেডা? আল্লাহ। এজন্য আমার সন্তানের উপরেও আমার সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে কার? যিনি মালিক তার। তাহলে আমানতদারি রক্ষা হবে। আমার সন্তান কোথায় পড়বে, কোথায় লেখাপড়া করবে, আমার সন্তান কি শিখবে, আমার সন্তান কি দেখবে, আমার সন্তান কি শুনবে, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না, যেহেতু বাপ মা সন্তানের মালিক না, মালিক আল্লাহ। এজন্য আল্লাহর সিদ্ধান্ত চলবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি আমার সিদ্ধান্ত চালাই, আল্লাহর মর্জি, আল্লাহর সিদ্ধান্তের দিকে আমি পরোয়া না করি,
তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপ মারে খিয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়িয়ে রাখবে। সন্তানের মামলায় বাপ মা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে, সন্তানই বলবে আল্লাহ আমার বাপ মা বহুত বড় খিয়ানতকারী, আমারে এমন জায়গায় পড়ালেখা করাইছে যেখানে পড়ার দ্বারা আমি তোমার চিনি নাই, যেখানে পড়ালেখা করার দ্বারা আখেরাত বুঝি নাই, যেখানে যাওয়ার দ্বারা আল্লাহ কবর জগৎ কি জিনিস ইডেও জানি না, আল্লাহ এই প্রতিষ্ঠানে ফরানির কারণে আজ আমি পরকাল ভুলে গেছি, নামাজ বলছি, রোজা বলছি, হালাল হারাম বলছি, আল্লাহ এর জন্য আমার বাবা দায়ী, আমার মা দায়ী, কারণ আমি শিশু ছিলাম তখন আমি বুঝতাম না, বুঝতেন তো আমার মা, বুঝতেন তো আমার বাবা। কোন প্রতিষ্ঠানে আল্লাহর নাম নিয়ে ফরানি হয়, কোন প্রতিষ্ঠানে আখেরাতের শিক্ষা শেখানো হয়, এটা তো আমার আব্বা আম্মা বুঝতেন জানতেন, এরপরও কেন তারা আমার এখানে ভর্তি না কইরা এমন জায়গায় ফরাইল যেখানে আখেরাত মোটেও নাই। এজন্য আমার বাপকে ডাকো, আমার মাকে ডাকো, তাদেরকে নিয়া তাদের সামনে আজকে বিচার করো। রব্বানা আতিহিম দেফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দাও, নাউজুবিল্লাহ জোরে কর। এই মামলা দিব কেডায়? সন্তানে। এজন্যই আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يغفدانه أو ينصرانه, দিনের নবী মায়ার নবী এজন্যই বলেছেন উম্মতের দল মনে রেখো, দুনিয়াতে সমস্ত সন্তান দুনিয়ায় আগমন করে আল্লাহর পরিচয় লইয়া, আল্লাহকে ভালো করে চিনা তারা দুনিয়ায় আসে, মারিফত অন্তরে লইয়াই সন্তান দুনিয়াতে আসে। এরপরে নবী বলেন তার মা তার বাবা তারে ইহুদি বানায়, তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে ভিন্ন লাইনে পরিচালিত করে, এই বাপ মার কারণে সন্তানের উলায়ত নষ্ট হয়, বাপ মার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। নবীর হাদিসের ভাষায় সন্তান যখন আমার আপনার দুনিয়াতে আগমন করি রে যুবক, এই সন্তান আব্দুল কাদির জিলানি মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর অলি হয়ে দুনিয়ায় আসে। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে যেইভাবে আল্লাহর অলি হইয়া দুনিয়াতে আগমন করেছে কবরেও যাবে সে আল্লাহর অলি হইয়া, যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়। বাপ মা যদি সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে সন্তান জন্ম নিছে আব্দুল কাদির জিলানির মতো, কবরেও যাবে আব্দুল কাদির জিলানির মতো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর না। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি বুঝিয়ে দিছেন উম্মতের দল, বাপমার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয়, বাপমার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয়, সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, কোন লাইনে পরিচালিত হবে, আমার সন্তান জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই ব্যাপারে বাপমার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয়। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তান জান্নাতের পথে আগাবে, আর বাপমার সিদ্ধান্ত যদি ভুল হয় সন্তান জাহান্নামে রাস্তার দিকে আগাইবে। ঘরের পরিবেশ, ঘরের পরিবেশে টেলিভিশন চলে, গান বাজে, আমার সন্তান ঘরের মধ্যে সর্বপ্রথম ঘরে যা দেখে তা শিখে, ঘর হলো শিশুদের জন্য তার প্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার প্রথম শিক্ষক, ঘর হলো প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার প্রথম ওস্তাদ। এজন্য সর্বপ্রথম যেই মাদ্রাসায় সে দেখে এই মাদ্রাসা হলো তার ঘর, এখানে যা দেখবে তাই কিন্তু সে শিখবে, বাপ মা হলো তার প্রথম ওস্তাদ, বাপ মার কাছ থেকে যা কিছু শুনবে সন্তান কিন্তু তাই শিখবে। আমি যদি গান বাজনা ঘরের ভিতরে বাজাই সন্তান গানের মাস্টার হবে, আমার ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়
সন্তান বড় হওয়ার পর কোরআনের হাফেজ হবে কথা বুঝে আসছে পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান লয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় তাহলে বোঝা গেল মা যেটা খাইতেছে এটার আসর গিয়ে বাচ্চার উপরে পড়তেছে ঠিক না পেটে সন্তান নিয়ে যদি মা ঘরে টুকটাক কাম করে তাহলে সন্তান কর্মঠ হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় খালি ঘুমায় তাহলে সন্তান বড় হয়ে অলস হয় অলস পেটে সন্তান নিয়ে যদি মা ফর্দায় থাকে সন্তান মেধাবী হয় আর সন্তান পেটে নিয়ে মা যদি বেফর্দায় চলে সন্তান গবি হয় ব্রেন ডিলা হয় ব্রেন ডিলা যে মা পেটে সন্তান লইয়া বেফর্দায় চলব এই সন্তান দুনিয়াতে আইলে পরে তার ব্রেন ডিলা হইব ধার ব্রেন হবে না এটা বেফর্দার বদাসর বেফর্দার বদাসর সন্তানের উপরে গিয়ে পড়ছে সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে তাহলে গানের মাস্টার হয় আর সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান বড় হওয়ার পরে হাফেজে কোরআন কয় অল্প দিনের ভিতরেই সে হাফেজে কোরআন কয় আল্লাহর কালাম হিফজ করে এজন্য যুবক একটু দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো আমি আপনি সিদ্ধান্ত নিব এখন আমার সন্তানকে আমি গানের মাস্টার বানাবো নাকি হাফেজে কোরআন বানাবো এই সিদ্ধান্ত নিবে তার বাপ মা যদি বলেন না হুজুর গানের মাস্টার বানাতে চাই না হাফেজে কোরআন বানাতে চাই তাহলে পেটে আসার পর থেকেই সন্তানের কানে যেন গানের আওয়াজ না না ঢুকে গরের ভিতরে যেন গান বাজনা না বাজে শিশু সন্তান যদিও তুমি মনে করো বুঝে না কিন্তু এরপরও আল্লাহ তাকে বুঝার মতো দুইটা ভিডিও রেকর্ডার আর অডিও রেকর্ডার দিয়েছেন চোখ হলো তার ভিডিও রেকর্ডার কান হলো অডিও রেকর্ডার এই রেকর্ডার দিয়া সন্তান যা কিছু দেখবে তার চোখে রেকর্ড করে রাখবে কান দিয়া যা কিছু শুনবে কানের ভিতরে রেকর্ড করে রাখবে যেদিন সন্তান সাপ্লাই দিবে ওই দিন রেকর্ড যা হয়েছে তাই বাজাবে তেলাওয়াত যদি রেকর্ড হয় বাজানোর সময় সাপ্লাই দেওয়ার সময় আমার সন্তান কোরআন তেলাওয়াতই বাজাবে আর যদি আমি গান রেকর্ড করাই তাহলে গান বাজাবে আমার সন্তান বড় হওয়ার পর গানের মাস্টার হবে নাকি হাফেজে কোরআন হবে এই সিদ্ধান্ত মার হাতে এই সিদ্ধান্ত বাবার হাতে বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় হাফেজে কোরআন হবে এজন্য বলি শিশুকালে আমার সন্তানরে ঘরের ভিতরে কি শিখাবো কি দেখাবো এই সিদ্ধান্তের ব্যাপারে বাপমা ভুল করতে পারবে না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না সিদ্ধান্ত সঠিক নিতে হবে ভুল নেওয়া যাবে না বহুত বড় আমানত সন্তান আমার আপনার কাছে আমানতদারি কত বড় কঠিন জিনিস আমানতদারি আল্লাহ রসুল বলে লা ইমান আলিম আল্লাহ আমানতালা যার আমানতদারি নেই তার ইমান নাই আল্লাহ নবী বলছেন আমানতদারি যার নাই তার কি নাই ইমান নাই মসজিদের মোতওয়াল্লি মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি এই দায়িত্বগুলা আমানত মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি এই পোস্টগুলা আমানত কেশিয়ার এই পোস্টগুলা আমানত সমাজের মেম্বার তার জন্য ওয়ার্ডটা আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়ন আমানত এমপির কাছে তার আসন আমানত মন্ত্রীর কাছে তার তার বিভাগটা হলো আমানত প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে আমানতদার আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি
আল্লাহ রাসূল বলেন প্রত্যেকই তোমরা দায়িত্বশীল যদি তোমার কাছে কারো কোনো দায়িত্ব নাও থাকে ছায়া দেখো ঘরের দায়িত্বটা আছে ঘরে তোমার অনুসরণ করে তোমার কথায় তোমার ফ্যামিলির কয়জন লোক চলে এদের দায়িত্বশীল তুমি যেই সন্তান যেই স্ত্রী যেই বোন যারা যাদের অভিভাবক তুমি এদের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে যদি তাও না থাকে অন্তত নিজের বডির দিকে ছায়া দেখো এই দেহটা এই হাড়টা এই পাটা এই চোখটা তোমার কাছে আমানত কিয়ামতের ময়দানে যদি চোখের খেয়ানত করো চোখ আল্লাহর কাছে বইলা দিবে হাত দিয়ে যদি খেয়ানত করো হাত আল্লাহর কাছে বইলা দিবে পা দিয়ে যদি তুমি পায়ের খেয়ানত করো পা আল্লাহর কাছে খেয়ানতের কথা জানায় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জবান বন্ধ কইরা সমস্ত অঙ্গগুলার জবান আল্লাহ খুলে দিবে এজন্য আমার ভাইরা আমানতদারির গুরুত্ব দিবেন আমানতদারি অত্যন্ত বহুত বড় বিষয় মনে রাখবেন প্রত্যেকের কাছে যার যার সন্তান হলো বহুত বড় আমানত সন্তানের ব্যাপারে খেয়ানত কইরেন না স্কুলের লেখাপড়া করাইবেন করান আপত্তি নাই কিন্তু আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া কারণ মাদ্রাসায় যাওয়া মাত্রই সে আল্লাহর নাম লইয়া পড়ালেখা শুরু করবে ঠিক না আল্লাহর নাম নিয়ে যেই পড়া শুরু হয় ইডেন নাম হইছে পড়া এজন্য আল্লাহ কইছে ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক জিব্রাইল আমিন প্রথম কয় নবী গো ইকরা পড়েন ইকরা পড়েন ইকরা পড়েন নবী কয় আনা বিকারিন আমি পড়তে জানি না আমি ফরা জানি না আমি ফরা জানি না কেল্লাগি নবী কইছেন আমি ফরা জানি না কারণ তাফসীর কিতাবে লিখেন আল্লাহর নবী বুঝাইতে চাইছেন জিব্রাইল তুমি যা খালি কও ফরো 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 কার নামে পড়তাম এটা দেখাও না কার নামে পড়মো এটা কও না এজন্যই নবী কয় আমিও ফরা জানি না ফরা জানি না যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক তুমি তোমার রবের নামে পড়ো সাথে সাথে নবী ফরা শুরু করে দিয়েছেন জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে ফরা লেখা হইছে ওই ফরার নাম যেই ফরার মধ্যে আল্লাহর পরিচয় আছে যেই শিক্ষার ভিতরে খালিকের পরিচয় নাই এটা কোনো শিক্ষাই হতে পারে না একজন মানুষ তামাম দুনিয়া জানলো কিন্তু মালিক চিনলো না তার কোনো দাম নাই সে কিছুই জানলো না কিছুই চিনলো না আর দুনিয়ার কিছু যদি নাও চিনে সে যদি মালিককে চিনে সে সব চিনলো ঠিক কিনা জোরে কন এজন্য আমার ভাইরা আমার সন্তানের লেখাপড়া যেন আল্লাহর পরিচয় লইয়া হয় আল্লাহর নাম লইয়া হয় এরপরে যদি এই ছেলে কলেজেও যায় এই ছেলে যদি ভার্সিটিতেও যায় আল্লাহকে ভুলবে না আল্লাহ হুকুম আহকাম ভুলবে না এই ছেলে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে নাস্তিকদের ভিড়ে গেল সে কোরআনের সৈনিক হবে কারণ তার জীবনের পড়ালেখা আপনি বাবা শুরু করাইয়া দিছেন আল্লাহর নাম লইয়া তার দিলের ভিতরে আল্লাহর নাম বয়ে গেছে আল্লাহর নাম বয়ে গেছে এজন্য সন্তানের ব্যাপারে কিয়ামতের মাঠে বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে সন্তানের মামলায় কারণ তারা সন্তানের ব্যাপারে খেয়ানত করছে আর মামলাটা দিবে কেডা দিবে সন্তানে মামলাটা দিব কেডা সন্তানে দিব আল্লাহ আজ আমি জাহান্নামে হওয়ার পিছনে আমার বাপ দায়ী আমার মা দায়ী তাদেরকে আনো কাঠগড়ায় দাঁড় করাও জিজ্ঞেস করো তারা আমার এই ফরা ফরাইলো কেন যে এই ফরায় তোমার নাম নাই আল্লাহ জিজ্ঞেস করো আমার বাপ মারে এই কথা আল্লাহর সামনে বলবে আমার বায়রা বন্ধুরা যুবক এজন্যই বায়রা আমানতদারি বহুত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর এত বড় বাদশা এত বড় বাদশা কিন্তু ২৪ ঘন্টার ভিতরে তিনি মাত্র একটা ঘন্টা ঘুমাইতেন সেই ঘুমের টাইমটাও রাতের বেলা নয় সেই ঘুমের টাইমটা হলো দুপুর বেলা খাওয়ার পর একটা ঘন্টা একটু বিশ্রাম নিতেন সারা রাত তিনি আমানতের চিন্তায় ঘুরে বেড়াইতেন আর বলতেন মালিক এত বড় জিম্মাদারি আমার কাঁধে বুঝি তুমি দিয়েছো আমি তো এই জিম্মাদারি পালন করার মতো না
এত বড় আমানত তুমি আমার কাঁধে দিয়েছো, আমি কেমনে এই আমানতদারি রক্ষা করব, কেমন করে আমানতদারি রক্ষা করব, এই চিন্তা এই পেরেশানিতে নবীর সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেন না রে যুবক, ঘুমাইতেন না, সদ্য বেশে তিনি মানুষের হালত জানার জন্য গ্রামে গঞ্জে শহরে বন্দরে ঘুরে বেড়াইতেন, শুধু এতটুকু জবাব দেওয়ার জন্য মালিকের দরবারে, মালিক আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, শুধু পুলিশের কাছ থেকে আর চেয়ারম্যানের কাছ থেকে মেম্বারের কাছ থেকেই শুধু আমি জানি নাই, আমি নিজেও জনগণের মাঝে মিশছি, জনগণের হালত বোঝার চেষ্টা করেছি। এই চিন্তা করে হযরত ওমর রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বের হতেন। একদিন তিনি ছদ্মবেশে বের হয়েছেন, সাথে কাউকে নেনও নাই, সাথে কাউকে নেন নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কনকনে শীত, মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে গেলেন, শহরের পাশেই একটা গ্রাম, এই গ্রামের রাস্তা দিয়ে হযরত ওমর তিনি হাঁটা শুরু করলেন, হাঁটতেছেন আর দেখতেছেন রাতের অন্ধকারে কোনো অন্যায় চলে কিনা, কোনো ঘরে কোনো সমস্যা কিনা, মানুষগুলাকে কোন হালতে আছে জানার জন্য তিনি বের হয়েছেন। যাইতেছেন এই অবস্থায় তিনি দেখতে পেলেন একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে, মিটি মিটি আলো, আলোটা দেখেই তিনি দূর থেকে চিন্তায় পড়ে গেলেন, এই ঘরে এত রাতে আলো কেন, আলো কেন, এত রাতে ঘরে তো আলো থাকার কথা না। আড্ডা বসেছে, সামনের দিকে তিনি আগান, আগাইতে আগাইতে তিনি চলে আসলেন কাছে, কাছে এসেই তিনি শুনতে পেলেন কচি কচি তিনটা শিশুর কান্নার আওয়াজ, তিনটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। এই আওয়াজটা শুনতে পেয়ে ওমর দরজার কিনারায় আস্তে করে দাঁড়ায়া তিনি কান লাগায় শুনেন, ঘরের ভিতরে বাচ্চাগুলি কান্দে, আর একজন মা তাদেরকে বুঝ দিতেছে আর বলতেছে বাবা ঘুমাও, বাবা ঘুমাও, এই যে আমি মা রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরেই তোমাদের খানা পাক হয়ে যাবে, এখন ঘুমাও, আমি মা তোমাদের জন্য রান্না করতেছি, এই বুঝটা দিতেছে বাচ্চাদেরকে। হযরত ওমর দরজার বাহির থেকে ডাক দিয়ে বলতেছেন মা গো, ও মা আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির, আমি আপনার কাছে জানতে চাই এই বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কান্দতেছে, আরে তো রাতে তোমার ঘরে বাতি জ্বলে কেন, আলো জ্বলে কেন। এই কথা বলতেই মহিলা তখন আওয়াজ দিয়ে কয় মুসাফির তুমি তোমার পথ ধরে তোমার জায়গায় তুমি চলে যাও, আমাকে প্রশ্ন করে আমার কষ্ট তুমি বাড়ায়ও না, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে আমার মনের বেদনা আর ব্যথা তুমি বাড়ায়ও না গো, তুমি তোমার মতো করে যেদিকে যাওয়ার সেদিকে চলে যাও। হযরত ওমর তখনও পরিচয় দেন না, তিনি যে অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি যে খলিফাতুল মুসলিমিন, তিনি যে আমিরুল মুমিনিন, এই পরিচয় তিনি দিলেন না। তখনও তিনি বলেন মা গো কওনা কওনা, সমস্যাটা কি একটু বুঝি, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কি না। হযরত ওমর বুঝে গেলেন মহিলাটা বড় দুঃখী মহিলা, তার অনেক ব্যথা অন্তরে। হযরত ওমর তখন বলেন মা একটু কও না, আমি দেখি তোমার উপকার করতে পারি কি না। মহিলা আওয়াজ দেয় কই মুসাফির যেদিকে যাওয়ার চলে যাও, আমাকে প্রশ্ন কইরো না, আমাকে প্রশ্ন কইরো না, জবাব দিতে পারবো না, কারণ আমার মনের ভিতরে এমন বেদনা এমন ব্যথা, জবাব দেওয়ার ভাষা নাই, কথা বলার শক্তি নাই। আবার ওমর জিজ্ঞেস করে মা একটু কও না, তোমার সমস্যাটা কি গো,
কেন বাচ্চাগুলা কান্না করে আর কেন বাতি জ্বলে, আমি দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা, আমার দ্বারা তোমার কোনো উপকার হইতেও পারে, তবে এতটুকু গ্যারান্টি দেই মাগো আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। এইবার মহিলায় ডাক দিয়ে কয় মুসাফির, তুমি যখন এতই করে জানতে চেয়েছ তাহলে শোনো, এই তিনটা বাচ্চা হলো একজন শহীদের তিনটা বাচ্চা, এই তিনটা বাচ্চা হলো শহীদের তিনটা বাচ্চা। আমার স্বামী অমুক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার নাবালক তিনটা বাচ্চা রেখে গেছেন দুনিয়ায়। আজকে এই বাচ্চাগুলির মা আমি, আমার কাছে এই বাচ্চাগুলি আমানত। আমার একটা বাচ্চা বড় না গো, তিনটা বাচ্চা ছোট, কাম কাজ করার মতো শক্তি ওদের গায়ের নাই, জমি জমাও কিছু নাই, সম্পদ কিছু নাই। আজকে তিন দিন হয়ে যায়, আজ তিন দিন হয়ে যায় আমার বাচ্চাগুলির মুখে কোনো খানা দানা পড়ে না। আমার অবুজ তিনটা বাচ্চা, একটা বাচ্চা দুধের বাচ্চা, আমার বুকের দুধও শুকায় গেছে, আমিও তিন দিন যাবৎ কিছু খাই না। বাচ্চাগুলি অসহায় হইয়া পায়ে আমার জড়ায় দূরে কাঁদতেছে আর বলতেছি, মা গো আর সইতে পারি না, আর সইতে পারি না গো মা, আজকে অন্তত কিছু একটা দাও। কিন্তু দিব কি কইরা, আমার ঘরে তো কিছু নাই, আমি ওই শহীদের তিনটা বাচ্চার সাথে দুকা বাজি করতেছি রে মুসাফির, চুলার মধ্যে আগুন জ্বালায়া পাতিলের মধ্যে পানি রাইখা এই পানি গরম করতেছি আর বলতেছি, এই যে মা রান্না করতেছি তোমরা একটু ঘুমাও, কিছুক্ষণের ভিতরে পাক হয়ে যাবে। মূলত চুলায় কিছু নাই, আমার একটা খালি বাসনের মধ্যে পানি গরম করতেছি, শহীদের তিনটা বাচ্চার সাথে দুকা দিতেছি, দুকা দিতেছি। এ মুসাফির শুনো, কিয়ামতের ময়দানে আমি মদিনার বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করাব। খলিফা কেন খবর নেয় নাই, যা নেওয়ার দরকার ছিল, যা তার দায়িত্বের ভিতরে ছিল, কিন্তু সে তার দায়িত্ব কেন পালন করলো না? আমার ঘরে খানা নাই, জনগণের কি হালত সেটা তো দেখা তার দায়িত্ব। আজকে শহীদের পরিবার তিন দিন যাবৎ খানা খায় না, এই খবর কেন খলিফা রাখলো না? আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাবো, আর আল্লাহর আদালতে গামছা লাগাইয়া দাঁড় করাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পশমগুলা পর্যন্ত দাঁড়িয়ে গেল, ভয় পেয়ে গেলেন চূড়ান্ত ভয়। হায় হায় মহিলা কই কি, চোখ দিয়ে দর দর করে পানি আসতে লাগলো, আল্লাহর ভয়ে তিনি কাঁদতে শুরু করলেন আর বলতেছেন, মা গো, ও মা, খলিফা তো বড় ব্যস্ত মানুষ, খলিফা হয়তো খবর নিতে পারেন নাই, তুমিও তো তার খবরটা দিতে পারতা। মহিলায় কই মুসাফি, তুমি মনে হয় নবীর হাদিস জানো না, আল্লাহর নবী বলেছেন খলিফা জনগণের খবর নিবে, জনগণ খলিফাকে খবর দেওয়ার কথা নবী কোনো হাদিসে বলেন নাই, অতএব আমার দায়িত্ব নয় খলিফাকে আমার খবর জানানো, বরং খলিফার দায়িত্ব হলো জনগণের খবর লওয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন, মহিলা তো জেনতেন মহিলা না, মহিলা তো আল্লাহর নবীর হাদিসও জানে, জোরে কোন না, সুবহানাল্লাহ।
আর একটু জোরে সুবহানাল্লাহ আমার ভাইরা সময় মতো আওয়াজ দিয়েন আওয়াজ বর্তমানে আওয়াজটার খুব দরকার কারণ আওয়াজের দ্বারা শয়তান ভাগে শয়তানের দুশররা ভাগে শয়তানের চেলারা ভাগে আজকে तमाम পৃথিবী জুড়ে শয়তান আর শয়তানের চেলা আমেরিকার নেতৃত্বে এক হয়ে গেছে দুনিয়া থেকে মুসলমানকে ওরা নিশ্চিহ্ন করে দিতে চায় এই মুহূর্তে আমাদের আর সুযোগ নাই ঘুমায়া থাকার এখন আওয়াজ চাই আওয়াজ হযরত ওমর জিকির জুরে করতেন নবী জিজ্ঞেস করলেন ওমর এত জুরে জিকির করো কেন জিকির আস্তে করলো তো আল্লাহ শুনে হযরত ওমর কয় নবী গো জুরে জিকির কইরা শয়তান খেদাই বলেন আমি শয়তান দে ভাগাই আল্লাহ নবী বলে ওমর তুমি জুরে জিকির করলে শয়তান ভাগে কথা ঠিক এজন্যই তুমি যে রাস্তায় আও শয়তান এই রাস্তায় যায় না শয়তানে তোমার এমন ডরানি ডরায় তুমি যে রাস্তায় আও এই রাস্তা দিয়ে শয়তান যায়ই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে নবী বলেন আমার সাথেও আছে তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার শয়তানে আমার কথায় চলে আর তোমাগো শয়তানে তোমাগরে চালায় আর উমরের সাথে কোনো শয়তান থাকেই না শয়তানে মনে করে আল্লাহ এই বেটার তলোয়ার সব সময় খোলা থাকে কোন সময় আমি ইবলিস যে উমরের বাটে ভরি এজন্য হে ঈদ গালা তুইয়া না গালা বুঝেননি এবার আপনাদের সিলিটে খাস শব্দ কইলাম গালা উমরের গালা দিয়ে না হে এত দূর আল্লাহ নবী একবার এক রাস্তা গেছেন নবী দেখেন এক মহিলা ডুল বাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেছেন মহিলা ডুল বাজানি বন্ধ করে না আল্লাহ নবীরে ডরায় না সাহাবীরা আসছেন মহিলা তাও ডুল বাজানি বন্ধ করে না কিন্তু একটু পরে হযরত ওমর আইছেন সাথে সাথে মহিলা ডুল বাজানি বন্ধ কইরা একবারে আস্তা বালা মানুষ হয়ে বইরিছে আল্লাহ নবী রহমতের নবী এই দৃশ্য দেখে নবী মুস্কি হাসতেছেন হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন নবী কয় এই মহিলার দিকে তাকায় হাসতেছি মহিলার কাণ্ড দেখা আমি নবীরে ডরায় না কিন্তু তুমি উমররে ডরায় আমারে ডরায় না তোমারে ডরায় বলে রাসূলুল্লাহ ঘটনা কিটা বলে ঘটনা হইলো হে ডুল বাজায় আমি খারই দিছি হের দাঁড়ো এর পরে বাজানি বন্ধ করে না সাহাবী আরো দুই একজন আইছে তাও হের খবর নাই কিন্তু তুমি আইতেছো দেখকে ওই ডুল কোন দিকে ভালাইছে দেখো একবারে ভালা মানুষ হয়ে বইরিছে হযরত ওমর তখন চোখটা লাল করছেন মহিলার কিছু কইবেন আল্লাহ নবী কয় ওমর কিছু কইও না মহিলার দোষ নাই হযরত তোমার বলেন ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ নাই মানে বলে হ্যাঁ মহিলার দোষ নাই দোষটা কার জাননি দোষটা হইল ইবলিসের বলে কেন কয় তুমি আওয়ার আগ পর্যন্ত শয়তান এই মহিলার লগে ছিল যেই তুমি আইতেছো দেখছে শয়তান ভাগছে এই মহিলার থেকে শয়তান কি করছে ভাগছে এজন্য আর হে এখন ডুল বাজায় না এজন্য হযরত তোমারের আমল ছিল আওয়াজ এতে কইরা দুশমনের কলিজায় লাগে আজকে বর্তমানে ইসরায়েল যে জুলুম চালাচ্ছে ফিলিস্তিনের গাজায় আজকে আমেরিকা যে জোট বানছে বিশ্বমানচিত্র থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের আওয়াজ চাই আওয়াজ এতে করে ইবলিস ইবলিসের দুশররা ভাগবে নতুবা আমার ভাইরা জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে যার যার পজিশন থেকে আজকে ফিলিস্তিনের গাজায় সরাসরি যুদ্ধে অংশ নিয়ে জিহাদে শরিক হওয়া গাজার বর্ডারে যারা আছে মিশর জর্দান এরকম ভাবে সৌদি সহ আরব আমিরাত তারা ছিল গাজার বর্ডার তাদের জন্য জিহাদে শরিক হওয়া তখন ফরজ ফরজ আইন কিন্তু আমাদের জন্য এখান থেকে গাজা বর্ডার না চাইলে আমরা গাজায় যেতে পারবো না মুজাহিদদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদে শরিক হওয়ার সুযোগ আমাদের নাই কিন্তু আমাদের একটা কাজ করার সুযোগ আছে সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ তুমি গাজায় সাহায্য নাজিল করো দ্বিতীয় হলো ইসরায়েলের পণ্য আজ থেকে কিনবো না ইউনিলেভারের যত জিনিস আছে কিনবো না আমার ঘরে আনবো না এটা আমার সাধ্যের ভিতরে ঠিক কিনা জোরে বলেন সাধ্যের ভিতরে আর আরেকটা স্বীকৃতি আমি আপনাদের কাছে জানতে চাই শুধু মনের কথাটা বলবেন নবী বলেছেন জিহাদের তামান নাম দিলের ভিতরে যার থাকবে না সে যত বড় নামাজি হোক সে মুনাফিক হইয়া মরবে শুধু বলেন আল্লাহকে হাজির নাজির রেখা যদি গাজা বাংলাদেশের সীমান্তে হতো আমাদের সীমান্তে যদি গাজা হতো আর এই গাজা যদি এইভাবে রক্তপাত ঘটাইতো ইসরায়েল শিশু বাচ্চাগুলার লাশ সারিবদ্ধ হয়ে পড়ে আছে হাসপাতালগুলাতে লাশের কোনো জায়গা নাই
গাজার এমন কোন মাটি নাই যেখানে কবর দেওয়া হয় না, কবর দেওয়ার জায়গা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, পানি পানি খাবার বিদ্যুৎ সব কিছু বন্ধ করে দিয়ে আজকে খাসার মতো বন্দি করে যেই মুসলিরিহ মুসলমানকে তারা হত্যা করতেছে। যদি আজকে সেই গাজা তোমার আমার বর্ডারে হতো, সীমানায় হতো, তাহলে এই জুলুমের প্রতিবাদ করার জন্য মজলুমের পাশে দাঁড়াইয়া মুসলমানের পাশে দাঁড়াইয়া আর আমার শিশু হত্যার বদলা নেওয়ার সেই সুযোগ যদি তোমার সামনে আসতো, কোন কোন নওজোয়ান তৈয়ার হতে রাজি আল্লাহকে হাত উঠায় দেখান। এত মানুষের আওয়াজ এটা আমার পছন্দ হইছে না। ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিতে গিয়ে যদি গলাও ভাঙে, এটাও কেয়ামতের ময়দানে সাক্ষী হবে, ঠিক কিনা? জোরে বলে, কেয়ামতের ময়দানে এই গলা ভাঙাটাও সাক্ষী হবে। এজন্য আওয়াজ দিবেন দেওয়ার মতো, আওয়াজ দিবেন দেওয়ার মতো। ইসরায়েলের নেতানিয়াহু শুনবে না, কিন্তু আরশের মালিক আপনার ডাক শুনবে, ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। দুই হাত উঠে বলো আসেনি, একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, আল্লাহ আকবার, জোরে কোন কইমু কইমু কইমু, সলতনি আর একটু জোরে কোন সলত না। ওই যে আমার যুবক ভাইরা দাঁড়ায় রয়েছে, এরা দাঁড়ায় তাহলে কইমু কেমনে? এরা মনে করতেছে আল্লাহ হুজুরের বাপ বেশি বালা না, কোন সময় কিতাব ফুটে ঠিক নাই, খারাপ অবস্থায় থাকি দুন। আসো বসো 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 বসো, দেরি না, সময় সামনে খারাপ, দিন সামনে খারাপ আসতেছে, একটু বুঝে যাও তোমার মাঝে কি আছে। তুমি আমার, তুমি তোমারে চিনো না, আমি আমারে চিনি না, ঠিক মতো যদি আমরা আমাদেরকে চিনতাম তাহলে আজকে বেঈমান ইসরায়েল তো না, মাত্র দুই কয়েক লাখ ইহুদির হাতে 200 কোটি মুসলমান মাইর খাইতেছে। কারণ শুধু একটাই, মুসলমান নিজেরে নিজে চিনছে না, ঠিক কিনা? মুসলমান নিজেরে নিজে চিনে না। ওর কাছে পারমাণবিক বোমা, ওদের কাছে অত্যাধুনিক অস্ত্র, কিন্তু আমাদের কাছে মহাদৌলত ইমান, আমাদের কাছে নারায় তাকবীরের আওয়াজ, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না।
نور مكار اسلام تر تاكلو كيار دام بندي شلائي تاكي جدي آلاك سار ايمان ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দোজাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আরেকটা বার দুই হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে এদ্দুর শক্তি দিয়া বলুন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আছে নি একটু জোরে কও আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো ফিলিস্তিনে গাজায় মুসলমানের পক্ষে সাহায্য নামছে আলামত পাওয়া যায় বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ গাজায় সাহায্য নামছে আলামত পাওয়া যায় এজন্য তো ইসরায়েলের ইহুদি সৈন্যরা কয় হায় হায় আমরা কার সাথে যুদ্ধ করি এদেরকে তো দেখি না আমাগরে কোন দিক থেকে মারে আবার কোন দিকে যায় কিছুই তো টের পাই না ঠিক না ঠিক না হ্যাঁ তিন লক্ষ সৈন্য নিয়ে আইসো ইহুদিরা মাইর খাইতেছে আর আমাদের হামাস বীর মুজাহিদ ভাইরা মাত্র 30 থেকে 40 হাজার এরপর কেমনে কেমনে আল্লাহ বলে বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদিদ ফাজাসু খিলাল আদিয়ার এরা আমি আল্লাহর পাঠানো বাহিনী ইহুদিদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো আমার এক বাহিনী পাঠাবো এই বাহিনীকে চুকে দেখা যায় না তোদের ঘরে ঘরে ঢুকবে তাবুতে তাবুতে ঢুকবে দুশমনের মাঝে আর আল্লাহর বাহিনীর মাঝখানে আল্লাহ পর্দা ঢেলে দেন পর্দা ঢেলে দেন যার কারণে ওরা দেখে না 60 জন ইহুদি সৈন্য তাবুতে বৈশা বৈশা পরামর্শ করে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে কেমনে মারবে একজন মুজাহিদ একজন হামাস মুজাহিদ বোমা হাতে নিয়া লাইভ দিয়া এই 60 জনের মাঝখানে গেল যাইয়া বোমা রাখলো তামাম দুনিয়া দেখলো কিন্তু এই 60 জনে দেখে না যাদের মাঝখানে বোমা রাখে ওরা দেখে না আমেরিকা দেখছে জার্মান দেখছে ফ্রান্স দেখছে ব্রিটেন দেখছে দুনিয়া দেখছে কারণ সে লাইভ দিয়া দেখাইয়া গেছে কিন্তু যারার মাঝখানে রাখে ওরা দেখে না এদের মাঝখানে বোমা রাইকা নিরাপদ দূরত্বে ফিরাইয়া সুইচ টিপ দিল বোমা ফাটলো 60 জন বাতাসে উইরা গেল আল্লাহু আকবার আমেরিকা হায়রান আমেরিকা হায়রান আমরা দেখলাম তোরা কেন দেখলি না না দেখার কারণ কি আল্লাহ দুশমনের মাঝে আর মুজাহিদদের মাঝে পর্দা ছাইড়া দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর বাহিনীকে দেখা যায় না আল্লাহর বাহিনীকে দেখা যায় না আমার ভাইরা বন্ধুরা এখন সময় এসেছে আল্লাহর বাহিনীতে যোগ দেওয়ার এই ইহুদিরা এরা দাজ্জালের চেলা আর সৈনিক হওয়ার অপেক্ষায় আমরা আল্লাহর বাহিনী হইয়া ইমাম মাহদির সৈনিক হওয়ার অপেক্ষায় কারা কারা ইমাম মাহদির সৈনিক হতে ইচ্ছুক হাত উঠে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি আমাদের মজলুম মুসলমান ভাইদের পক্ষে তোমার গায়েবী মদদ নাজিল করো আল্লাহ বদরে যে 5000 ফাটাইছো এই 5000 ফাটাইলে কইব আমরা আল্লাহ তো না ঠিক না তাফসীরে মাযহারী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেন বদরে যে আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইছিল যুদ্ধের ময়দানে এই ফেরেশতারা এরা খালি তসবিহ জপা চিনে না এরা ভিডিও চিনে এই 5000-এর একজন আল্লাহ আকাশে ফিরত নেয় নাই জমিনে রেখে দিছে পৃথিবীর যেখানেই মুসলমান আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধে নামবে এই ফেরেশতারা তাদেরকে সাহায্য করবে সুবহানাল্লাহ জোরে বলেন আর একটু জোরে সুবহানাল্লাহ আমার বায়রা বন্ধুরা যুবক এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা একটু অপেক্ষা করো গো মা আমি তোমার জন্য একটু সাহায্যের ব্যবস্থা করি
এই বইলা হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা তিনি দৌড় শুরু করলেন মদিনায় দ্রুত চলে আসলেন বাইতুল মালের কাছে এসে তিনি ডাক দেওয়া শুরু করলেন কই রে আমার ম্যানেজার কে তোমরা কোথায় আছো তাড়াতাড়ি করে বাইতুল মালের চাবি দাও বাইতুল মাল তালাটা খুলো রে ওমর কে যদি আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগানো থেকে বাঁচাইতে চাও তাহলে তাড়াতাড়ি করে বাইতুল মালের চাবি আমার হাতে দাও এত রাতে খলিফার আওয়াজ এত রাতে আমিরুল মুমিনের ডাক সমস্ত কর্মচারী যে যেখানে ছিল তাড়াতাড়ি করে তারা ঘুম থেকে উঠে গেল ম্যানেজার দৌড় দিয়ে আসলো এসে কই হুজুর কি হয়েছে কই হুজুর তাড়াতাড়ি কইও না হুজুর কইও না তাড়াতাড়ি করে তোমরা তালাটা খোলো বাইতুল মালে আমারে ঢুকতে দাও বাইতুল মালের ভিতরে হযরত ওমর ঢুকলেন দুইকে চোখের পানি মুছেন আর একটা আটার বস্তা টানাটানি শুরু করে দিলেন হযরত ওমরের খাদেম আসলাম হুজুর আপনি কেন আটার বস্তা টানতেছেন আপনি কেন আটার বস্তা টানেন আমার কাঁধে তুইলা দেন কোথায় নিতে হবে আপনি আমাকে বলুন কোথায় নেওয়া লাগবে আমাকে বলেন এইবার হযরত ওমর কই আসলাম রে তোর কাঁধে যদি আটার বস্তা দেই উমরের গলায় গামছা লাগবে ওমরের গলা থেকে যদি গামছা বাঁচাইতে চাও আল্লাহর আদালতে যদি ওমরকে তোমরা বাঁচাইতে চাও তাহলে আটার বস্তা ওমরের মাথায় তুলে দাও আসলাম দ্রুত বেগে তুই ঘরে যা রে যে তুই দেখ নগদ কিছু রুটি আর গোস্ত পাও কি না আটার বস্তাটা আমার মাথায় তুলে দে এই বইলে হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ মুসলমানদের শাসক এ দুনিয়ার বেদিন বেঈমানের দল একটু তোরা তালাশ করে দেখ এ বেদিন বেঈমানের দল একটা নজির এমন দেখো একটা নজির কোন শাসক এতটা করেছি জনগণের জন্য জনগণের জন্য জনগণের মাল কাঁধে নিয়ে গেছে আমাদের চেয়ারম্যানই তো বস্তা কান্দে লয় না মেম্বারও তো লয় না এমপি লইব দূরের কথা কিন্তু মুসলমানের শাসক আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশাহ উমর তিনি আটার বস্তা মাথায় নিয়ে দৌড়া সামনের দিকে যাইতেছেন যাইতেছেন আর আসলাম কি বলছেন বাবা তুই রুটি আর গোস্ত নিয়ে পিছনে পিছনে আয় আসলাম পিছনে পিছনে দৌড়াইতেছে আর তিনি বলতেছেন আমি একটা বস্তির ভিতরে দিয়ে ঢুকব তুই আমার পিছনে পিছনে আসবি আসলামও দ্রুত বেগে রুটি আর গোস্ত নিয়ে উমরের পিছনে পিছনে দৌড়ান ওই ঘরের পাশে যাইয়া হযরত ওমর আস্তে করে ডাক দিয়ে বলতেছেন মা গো ও মা দয়া করে দরজাটা একটু খুলো আমি মুসাফির আমি ওই মুসাফির একটু দয়া করে দরজাটা খুলো আর তুমি একটু পর্দার আড়ালে চলে যাও মহিলাটা দরজা খুইলা একটু পর্দার আড়ালে চলে গেল আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর আমানতদারি কারে বলে একটু ভালো করে বুঝো দায়িত্ব কাকে বলে একটু ভালো করে বুঝো দায়িত্ব পাইলে দায়িত্ব কেমনে আদায় করতে হয় তামাম পৃথিবীর সমস্ত দায়িত্বশীলকে উদাহরণ দিয়া গেছেন ঠিক কিনা জোরে বলেন আর একটু জোরে বলেন ঠিক কিনা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সখাওয়ত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সখাওয়ত মে তেরা নাম রহেগা হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা
معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا محبت ارشاد آواز دیا بولن اللہ اکبر آرے کزرے اللہ اکبر মহিলা পর্দার আড়ালে চলে গেল হযরত ওমর এইবার তিনি এই কাঁচা এইরকম রান্নাঘরের ভিতরে ঢুকে তিনি এরকম চুলার মধ্যে আগুন জ্বালাইতে চেষ্টা করেন জীবনে কোনোদিন তিনি আগুন জ্বালান নাই জ্বালাইতে যাইয়া ধোঁয়া আর ধোঁয়া দাড়ি মুবারক ধোঁয়া একদম অন্ধকার হয়ে গেল ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে তখন ওমর কান্দেন আর বলেন মালিক যত কষ্টই হোক দুনিয়ার কষ্ট আমি ওমর মানতে রাজি তবু তোমার আদালতে বাঁচতে চাই দুনিয়ার আদালত ছোট আল্লাহর আদালত হলো বড় ঠিক কিনা দুনিয়ার আদালতের জশব ছোট আল্লাহর আদালতের জজ বড় দুনিয়ার আদালতে কোন না কোন সুরতে নিজেকে বাঁচার চেষ্টা করা যায় জশব যদি মিনিস্টারে ফোন পায় জশব যদি ঘুষ খায় তাহলে কোন না কোন সুরত আছে কিন্তু আল্লাহর আদালতে মিনিস্টার দিয়া আল্লাহরে ফোন দেওয়াইবার সাহস আসেনি আল্লাহর আদালতে আল্লাহকে ঘুষ দেওয়ার কোন সিস্টেম আছে নিরে যুবক কোন সিস্টেম নাই এজন্য আল্লাহর আদালত বড় জটিল বুদ্ধিমান হলো ওই মানুষগুলি যেই মানুষগুলি দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে আল্লাহর আদালতে কোনো মামলা লইয়া উঠে না মানুষে মানুষে কোনো ঝগড়া মানুষে মানুষে কোনো বিবাদ এই বিবাদটা সে আল্লাহর আদালতে নিয়ে উঠে না ক্ষমতার বলে যারা একজন আরেকজনের উপরে জুলুম করেছ চেয়ারম্যানও তোমার পকেটের লোক মেম্বারও তোমার পকেটের লোক এমপিও তোমার পকেটের লোক এজন্য বিচারের রায় তোমার পক্ষে হইছে মনে করছো তুমি অনেক কিছু পাওয়া গেছো তুমি সফল তুমি সফল কিন্তু মনে রাখবা এই বিচার বিচার নয় আরো একটা বিচার আছে মনে রাখবা এই মানুষটার বিচার এই বিচারটাই আল্লাহর আদালতে যাবে এজন্য বুদ্ধিমান কখনো জুলুম কইরা কারো উপরে কোনো জিত নিতে চায় না বরং হাতে পায়ে ধইরা মাফ নিয়া আল্লাহর আদালত থেকে মুক্ত হইয়া কবরে বুদ্ধিমান যায় ঠিক কিনা বুকা যারা নির্বোধ যারা এরা মনে করে আমার আর কই ভাই চেয়ারম্যান ডে কিনে লাইছি এমপিরও কিনে লাইছি এবার আমারে ভাই কেডা এ হইল দুনিয়ার এক নম্বর আহমক এই মামলা যদি দুনিয়াতে সে জিতেও কিন্তু মামলা ডিসমিস না মামলা আবার আল্লাহর আদালতে আপিল হয় আল্লাহু আকবার জোরে বলেন দুনিয়ার আদালতে এই মামলা ডিসমিস হয় না এটা আল্লাহর আদালতে আপিল হয় এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম হযরত ওমর ফারুক এইবার এটা দিয়া তিনি বলতেছেন মাগো এখানে কিছু রুটি আছে কিছু গোশত আছে বাচ্চাদেরকে নিয়ে খাও কইয়া তিনি চলে আসছেন আসা বের হয়ে আসার পরেই বাচ্চাগুলা কত খুশি মা মা ইনি তো মানুষ না মনে হয় আল্লাহর পাঠানো ফেরেশতা মাকে হ মা হ বাবা মনে হয় আল্লাহ ফেরেশতা আইছে আল্লাহ ফেরেশতা আইছে খুশি খুশি বাচ্চারা খাইতেছে আর হযরত ওমর তিনি বের হওয়া মাত্রই খাদেম আসলাম বলতেছে হযরত ফজর আজান হয়ে যাবে কিছুক্ষণ পরে মদিনার মসজিদে আপনাকে ইমামতি করতে হবে দ্রুত চলেন হযরত ওমর বলে বাবা একটু দাঁড়া এখানে দাঁড়ায় দাঁড়াইয়া আমি তিনটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম মন চাইতেছে এখানে দাঁড়াইয়া এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ আমি নিজের কানে শুনি হাসিক আনন্দ শোনার পর হযরত ওমর সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন গেছেন মদিনায় ফজরের নামাজ পড়াইছেন মিম্বরে বৈশাই বলেন যে যেখানে আছো বসা থাকো একটা কঠিন অপরাধের বিচার হবে আজকে তোমাদের সামনে সাহাবীরা সবাই অবাক মনে হয় রাতের বেলা হযরত ওমর কোন জায়গায় কি জানি দেখছে হযরত ওমর বলতেছে যাও অমুক এলাকার গিয়া রাস্তার কিনারা একটা বাড়ি পাইবা ঘর পাইবা এই ঘরে দেখবা একজন মহিলা বিধবা মহিলা স্বামী নাই তিনটা বাচ্চা নিয়ে আছে এই বাচ্চাগুলা শহীদের বাচ্চা এই বাচ্চাগুলার বাবা নাই
তোমরা যাইয়া ওই বাচ্চা সহ মহিলাকে ধইরা আমার আদালতে নিয়ে আসো। সমস্ত মদিনার মানুষ ভাবতেছে না জানি মহিলা কি অন্যায় করছে, কি অপরাধ করছে। পুলিশও দ্রুত বেগে গেছে, যাইয়ে কইতেছে ওমরের আদেশ আপনাকে মদিনায় যেতে হবে। মহিলার জান কেঁপে উঠছে, কাঁপুনি দিয়ে উঠছে, কয় আল্লাহ ওমরে কেন ডাক দিল। তখন তো ওমরের নাম শুনলে বাচ্চারাও কাঁপতো, তিনটা বাচ্চা মাকে জড়াই দিয়েছে, আম্মা ওমরে তোমারে কেন খবর দিলেন, আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ইনি তোমারে খবর দিলেন, কি হয়েছে মা? মা কইতেছে বাবা আমিও জানি না, মনে হয় গত রাতের মুসাফিররে যে আমি বলছিলাম যে আমি আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা ফেসাইমু, এই কথাটা মনে হয় মুসাফির যাইয়া ওমরকে বইলা দিছে। বাবারে এখন জানি কি হয়, কি জানি বিচার হয়। এইদিকে পুলিশ কইতেছে আপনি তাড়াতাড়ি করেন, দেরি করলে হয়তো তোমার কইছেন আপনারা জোর করে নিয়ে যাওয়ার জন্য। মহিলা তো আরও ডরে গেছি গা, আরও ডরে গেছে, না জানি কোন অপরাধ করছি। আস্তে আস্তে চলছে, বাচ্চাগুলা কাঁপতেছে, মারে ধরে ধরে কাঁপতেছে, নেম যাইতেছে মদিনার দিকে। মা তো খালি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো কোনো অন্যায় করছি না, আল্লাহ আমি যা কওয়ার তো সত্যই কইছি, আজকে এই কারণে বুঝি আমার উমরের আদালতে বিচার হবে, আল্লাহ তুমি আমার সহায়। কইয়া যাইতেছে মদিনা মসজিদে ডুববে, তিনটা বাচ্চা, একটা বাচ্চা কুলে আর দুই দিকে দুইটা বাচ্চা, এই তিনটা বাচ্চা নিয়ে মসজিদে শুধু ডুববে। এমনি মহিলা তাকায় দেখে মিম্বরে ওই মানুষটারই দেখা যায়, মিম্বরে ওই মানুষটারই দেখা যায় যে মানুষটা গত রাত মুসাফির হিসাবে তার ঘরে খানা পৌঁছাইয়া দিছে। মহিলার বুঝতে বাকি নাই, গত রাত যিনি মুসাফির কই আমার খানা পৌঁছাইছে ইনি হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। বুঝতে বাকি নাই মহিলার, বুঝতে বাকি নাই, কিন্তু অন্তর থেকে ভয় যায় না। মহিলা কই তাহলে তো শাস্তি আরো কঠিন হয়ে যাইতে পারে, আমি তো ডাইরেক্ট ওনারে শোনায় কইছি আল্লাহর আদালতে ওমরের গলায় আমি গামছা লাগাব, কেন ওমর আমার খবর নিল না, আমার ঘরে তিন দিন খানা নাই, কেন তিনি বাদশাহ হইয়া আমার খবর নিল না। এই চিন্তা করে মহিলা আগায় ভয়ও পাইতেছে, আবার সাহসও রাখতেছে, কাছে যাইতেই হযরত ওমর তিনি নাইমা গেলেন, নাইমা তিনি গলার মধ্যে গামছা লাগাইলেন, হযরত ওমর নিজের গলায় নিজে গামছা বানলেন, বাইন্দা ওই মহিলার হাতে দিয়ে বলতেছে মা গো এই গামছার একটা মাথা তোমার হাতে রাখো আর একটা মাথা আমার গলায় আমি বানছি, এই গামছা লইয়া তুমি মদিনার সমস্ত অলিগলি আমাকে তুমি ঘুরাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। আমি দুনিয়ার আদালতে গামছা গলায় লাগায় রাস্তায় রাস্তায় অপমান হইয়া ঘুরতে রাজি, তবু আল্লাহর আদালতে গামছা তুমি লাগাও না। মহিলার সাথে সাথে কয় আমিরুল মুমিনিন আমি আপনার চিনতে পারি নাই, আমারে মাফ করে দেন, এখন আমি বুঝতেছি কেন নবী কইছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হয় তাহলে হবে সে উমর। এই আমানতদারি রক্ষা করে গেছেন নবী নবী সাহাবাই কেরাম, এজন্য আমার আপনার কাছে সন্তান বহুত বড় আমানত, বহুত বড় আমানত, এই ব্যাপারে বিন্দু পরিমাণ খেয়ানত করবেন না। সন্তানকে মাদ্রাসায় পড়ান, আল্লাহর নাম লইয়া যেন তার লেখাপড়া শুরু হয়, আমার সন্তান যেন মুসলমানি লইয়া স্কুল কলেজে যায়, মাদ্রাসায় যদি নাও পড়ান তাও আমি বলবো মুসলমানি লইয়া যেন কলেজে যায়, এজন্য লেখাপড়া শুরু হবে আল্লাহর নাম নিয়া। ওইটাই এর নামই তো লেখাপড়া, যেই লেখাপড়ায় আল্লাহর নাম আছে। ব্যাঙ্গের ফালার সাইকেল চালানি শিখাই যে সমস্ত ছাত্রদেরকে প্রতিষ্ঠানে বড় করতেছে, আর আপনারা যারা দিছেন খবর লন না, কেমতের মাঠে রেডি থাকেন, এই সন্তানে খুব আল্লাহ বাবারে আনো এমন জায়গায় ভর্তি করছিল যেখানে ব্যাঙ্গের ফাল শিখছি কিন্তু নামাজ শিখছি না, ব্যাঙ্গের ফাল শিখছি নামাজ শিখছি না, আমার বাবারে আনো আইনে জিজ্ঞেস করো। এজন্য অনুরোধ করে বলবো আমার ভাইরা, নিজেদের আমানতদারি রক্ষা করেন, বিন্দু পরিমাণ খেয়ানতে যাবেন না, সন্তানের ব্যাপারে যার কাছে যে আমানত এই আমানতদারিতে খেয়ানত করবেন না। আমি আপনাদের কাছে পরিশেষে পাঁচটা মিনিটের জন্য একটা অনুরোধ করব, যেহেতু আমিও আপনাদের মাঝে পরিচিতই, আমি অনেক আগেও অনেকবার এসেছি, ব্যস্ততার কারণে হয়তো ইদানিং কয়েক বছর আসা হয় নাই। হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব তিনি এই মাদ্রাসার সুযোগ্য একজন মুহতামিম, অত্যন্ত মায়ার, অত্যন্ত মায়া করেন। আমি আপনাদের কাছে একটা আবদার জানাবো, এই পুকুরটা নাকি ভরতে হবে, কয়েক লাখ টাকা লাগবে। সবাই যদি চেষ্টা করি তাহলে নবীর বাগানের এইটুকু জায়গা আল্লাহর নবীর প্রতিষ্ঠানের ভিতরে আনা সম্ভব, কোনো কঠিন কাজই না। বাকিটা কি আমি আপনাদের কাছে চাইব না, শুধু অনেকদিন পরে আসলাম,
ইচ্ছা আমার আপনার সাথে একটু মুসাফা করব 500 টাকা লইয়া আর 1000 টাকা লইয়া আমার ভাই একটু কষ্ট কইরা এই ফুকুরটা ভরার জন্য মাদ্রাসায় দিয়া যাবেন আর আমি মুসাফির হিসাবে আপনার সাথে একটু মুসাফা করব কিন্তু দিলের ভিতরে একটা নিয়ত লইয়া এ নেক নিয়ত একটা নিয়ত নবী কইছে মুসাফিরের দোয়া কবুল আমি দোয়া করব আপনার ওই দিলের নেক নিয়তটা যেন আল্লাহ কবুল করে দিলের ওই নিয়তটা লইয়া একটু সামনে আগান 500 টাকা আর 1000 টাকা লইয়া আইয়া এখানে মাদ্রাসায় দিয়া যান আর আমার সাথে মুসাফা করে যান আল্লাহ কে কোন নিয়ত লইয়া তোমার নবীর বাগানে টাকা নিয়ে আসতেছে তুমি জানো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ দিলের নেক মাকাসিদ তুমি পড়া করো আল্লাহ যে যে দিলের ভিতরে নিয়ত নিয়ে আসতেছে তোমার নবীর ঘরে আয় আল্লাহ তুমি তার দিলের এই নেক আশা পূরণ করো সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আর কেউ আছেন 500 টাকা 500 টাকা লইয়া যদি না থাকে হুজুর আমার তো 500 টাকা নাই 200 টাকা আছে অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তো দেখছো তোমার বান্দার দিলের ভিতরে কোন নিয়ত আছে 100 টাকাও যদি থাকে অসুবিধা নাই আমি শুধু আমার নিজের থেকে মন থেকে বলছি যে আমি আপনার জন্য একটু খাস করে দোয়া করতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ দিলের নেক নিয়ত কবুল করো আল্লাহ কে কোন সমস্যা আছে জানি না মাওলা আল্লাহ দিলের ভিতরে যে সমস্যাটা নিয়ে আসতেছে আল্লাহ তুমি তার এই দিলের সমস্যা সমাধান করো আয় আল্লাহ তোমার নবী তো বলছে মুসাফিরের দোয়া কবুল মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল একটু জায়গা করে দেন কেউ আসতে চাইলে তারে জায়গা করে দেন মাশাআল্লাহ وعليكم السلام ما شاء الله جزاكم الله تني دل انك من قبول الله دل انك من قبول ما شاء الله ما شاء الله في امان الله في امان الله في امان الله الحمد لله الله قبول ما شاء الله الله دلي نيك نيك قبول করো الله دلي دلي দিকে যে যে সমস্যা নিয়ে আইতেছে আল্লাহ যার যার সমস্যা সমাধান করো ما شاء الله আমিন ما شاء الله ما شاء الله আরে আল্লাহ আমিন আল্লাহ আপনার নেক খায়ের দান করুন সবাই আসেন যার